বিয়ে নাকি মানুষের একবারই হয়, এরকম ডায়লগ শোনা যেত সিনেমাতে। অনেকে বাস্তবেও এরকমটা মনে করতেন। যুগের বদলের সাথে সাথে দু একটা বিয়ে আর এখন কোনো ব্যাপার না। তবে বিয়ে যদি হয় পাঁচবার, তবে ছোট পর্দার জনপ্রিয় মুখ লামিয়া মিমো পঞ্চমবারের মতো বাগদান করে একরকম রেকর্ড করলেন তিনি। পাত্রের নাম সৈয়দ শাহরিয়ার মারুফ জন। ঢাকায় সেটেল হলেও তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। একটি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা তিনি। গত 13 নভেম্বর পারিবারিকভাবে দুজনের বাগদান সম্পন্ন হয়েছে। লামিয়া মিমো জানালেন, জনের সঙ্গে পরিচয়ে মাস দেরেক হলো। প্রথম দেখা হয়েছিল কোরবানির ঈদের আগের দিন, এরপর আরো দু একবার দেখা হয়েছে। ওর সঙ্গে আমার বোঝাপড়াটা চমৎকার, পরিবারের সম্মতিতেই আমরা বিয়ে করছি। এর আগে মিমো চারবার বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেন এনটিভি রিয়েলিটি শোতে আসার আগে, দ্বিতীয় বিয়ে করেন সুপার হিরোইন হওয়ার পর চলচ্চিত্রের খল অভিনেতা নিজে সোহেলকে, এরপর বিয়ে করেন বিনোদন সাংবাদিক ও নাট্যকার এম এস রানাকে। এক বছর সংসার করার পর রানাকে ছেড়ে দিয়ে মিমো আরেকজন ব্যবসায়ীকে বিয়ে করেন। এদিকে মিমোকে নিয়ে নানাজন নানা কথা বললেও মিমো ভক্তরা বলছেন, উনি যা করেছেন ঠিকই করেছেন, 100 বার বিয়ে করলেও দোষের কিছু নেই। প্রিয় দর্শক, এভাবে তারকাদের একাধিক বিয়েকে আপনি কোন চোখে দেখছেন তা প্লিজ শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।